বেমাল দিনের শখের একুশ জিনিস একগুমর বাড়তে চললে আছে। তার এইটার লইগে যে মুই কত দিন ধরে অপেক্ষা করতে আসলাম যে কোন কালা আইবে, কোন কালা মুই ফিটিং করবো হাজামো। তার এইটা আসার পর এই শখের জিনিসটা বুঝেন মুই যে কোন বিপদে পড়ছি, এই এই গামে গলাকে শেয়ার মো। তার দেখেন এই যে ওভেন র্যাকটা বুঝেন কত দিন ধরে আশা ভরসা করে রয়েছে, ইয়ে মোর বাড়তে আইবে, কোন কালা আইবে, কোন কালা হাজম, কোন কালা ওভেনটা হাজাইতুম। তার কত কিছু আশা ভরসা করছিলাম, ভাবছিলাম যে পাক ঘরে রাখবো কি ওই যে কিচেনটার পাশে ডাইনিং এর পাশে রাখবো, কত কিছু সাজেন নিয়ে স্বপ্ন আলহে। তার এইটা আনার পর স্বপ্নটা কেমন তারা ভাঙছে। আর এইখান দিয়ে দেখেন ওয়াশিং মেশিনের সিস্টেম মোর বাড়তে করা না থাকা সত্ত্বেও আমি কেমন তারা ফিটিং করছে, ওই গোলাইজ ঘুমই আমাগুলাকে শেয়ার মো। দাদুরাবু আমার ভিডিও ডিসক্রিপ করবেন না করলে মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরাবু রাফুরাবু, এরা হগলি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলি ভালোই আছেন। আজকে গেলাম ওই আম্মা গলাকে ওয়েট লস ফিগার কেয়ারের এক বেমালা গুরুত্বপূর্ণ এবং উপকারী এক জিনিস শেয়ার করতে আসি। তার এই যে দেখতে পাইতে আসেন মোর হাতে যে কৌটাটা বজেন, এটা কল ওয়েট লস, অর্থাৎ ওই শরীরের অতিরিক্ত চর্বিটা কমায় কল ওয়েট লস করিয়ে ফেলেবে। অনেক জিনিসই কল থায় যে পাউডারের নাহান যাইয়ে খাইয়া চর্বিটা কমেন না যায়, সেটা অনেকেই খাইতে পারে না। সেক্ষেত্রে কল এই যে একালে ন্যাচারাল উপায়ে বজেন পাতা দিয়ে যে বড়িটা অর্থাৎ ট্যাবলেটের নাহান তৈরি করা হয়েছে, এটা কল পানি দিয়ে গিলে ফেলেলেই হয়ে যাইবে। আর এই ঔষধটা কল প্রত্যেক দিন রাত্রির কালা খাওয়ানোর 30 মিনিট পূর্বে এক করে ট্যাবলেট খাইয়ে ফেলে কল ওই যাইবে কাম বোঝেন। অনেকেই দেখা যায় যে খাইতে পারেন না গুঁড়ো পাউডারটা, সেক্ষেত্রে কল এই ঔষধটা, এটা করলে কোনো আবার ঔষধ না, ঔষধ বললে কল ভুল হইবে, এই এক খাওয়ান বোঝেন খাওয়ানোর জিনিসপত্র দিয়ে গুলো ইয়ে তৈরি করা হয়েছে। তার সেক্ষেত্রে মুই মোর মাকে এই ফিগার কেয়ার বোঝেন যে ওয়েট লসের ফিগার কেয়ারটা মোর মাকে গিফট করছে। মোর মা এবার পাউডার জাতীয় জিনিস খাইতে পারে না এবং দেখা যায় যে ডায়াবেটিক্স আছে, যে কোনো জিনিস স্যুট করবে না, সেক্ষেত্রে ন্যাচারাল উপায় প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। এটা শরীরের বিভিন্ন ধরনের উপকারী কাজ হতে শুরু করে ওয়েট লস তো করবে। এদের বড়িটা কাম তারা প্রত্যেক দিন কলো রাত্রির কালা খাওয়ানো 30 মিনিট পূর্বে খাইয়ে ফেলেবেন, একালে সুন্দর করে স্লিম ফিট হয়ে যায়। আর এত উপকারী জিনিসটা মোর মাকে মুই গিফট করাতে মোর মা একালে বেমালা খুশি হয়ে আমার আদর করে দিয়েছে। আর এই জিনিসটা এই ওয়েট লস ফিগার কেয়ারের এই কৌটাটা যদি আমেরাও কিনতে চান, সেক্ষেত্রে মোর দাদুকে বুয়াগো সুবিধার্থে মুই পেজ লিঙ্ক কলো একালে সুন্দর করে কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দেবো, আমেরাও কিনে খাইতে পারেন। তার আজকে কি কি রান্নাবার করতেছি হাই একটু এক নজরে শেয়ার করতেছি। বললাম না যে কুরবানির ঈদ, কুরবানির যে গরুর গোস্ত তো থাকবেই, তার প্রত্যেক দিন করলে আবার গরুর গোস্ত খাইতে ভালো লাগে না, সেক্ষেত্রে একটু শাক সবজি ভাজি এই লগে লগে গরুর গোস্ত খাইতে ভালো ওঠে। তার মোর পাকঘরে জানলে দিয়ে দেখেন ওই যে উনার আবার নতুন বাড়ি করতে আসে, তো ওই বাড়ির বারান্দাটা আর মগো পাকঘরের ওই জানলাটা বুঝছেন একত্রে পড়ছে। তার উনার আবার যে খোলামেলা ওই বারান্দাগুলো আছে না, ওই দিয়েছে যে একালা ওখানে ওই মানুষজনরা আসবে, দেখা যাবে যে একালে মহোপেক্ষী হয়ে যাবে। তার এই কথা কিছু করার নেই, নতুন নতুন বাড়ি আর কি। তার একল দেমই এবার ওই যে পুঁই শেক দিয়ে সিঙ্গুর মাছের ওই সুন্দর করে যে ঝোল পাকাম বোঝেন, তার ওরমের ঝোলও থাকবে না, তার এই খাওয়াটা আমার বেমালা পছন্দের। কেডা কেডা পুঁই শেক দিয়ে সিঙ্গুর মাছ খাইতে ভালো পান হারা কলো কমেন্ট করে জানাইতে ভুলবেন। তার পুঁই শাকের পাতাগুলো এত নরম আলহেজে দেখা গেছে, ওই দেওয়ার লগে লগে কলো তর ঝোল দিকে রইয়ে গেছে। আর একল দেমই এবার একটু গরু গোস্ত পাকাম কাঠলের বিচি দিয়ে বোঝেন, তার কাঁঠালের বিচি দিয়ে ওই গরু গোস্ত খাইতে কেডা কেডা ভালো পান বলবেন। তার এইটা তো মোরা হকল সময় পাই না, কাঁঠালের বিচিটা তো রেয়ার কেস, কথা বোঝেনি যে কালা সিজন হবে শিকালা পাওয়া যায় সেটা তো পাওয়া যায় না। তার মেয়ে হগল গোস্ত গুণ বাজার একলে মশলাপাতি দিয়ে মা খাইয়ে সুন্দর করে যে বসাই দিছে, ওই গেলে ঝোল ঝোল যে গেলে হয়ে যাবে না, আলাদা করে ঝোল দেওয়ার লাগে না, ওই কষিনের ভিতরে গেলে ঝোল উঠিয়ে গেছে। কাঁঠালের বিশি গুণে দিয়ে দিতে এসে এরপর একটু আলু দিছি, আলুটা তোমার বেমালা পছন্দের, আলুটা না দিলে হইবেই না। তার আলু দিয়ে পাকাই ফেলাইলাম, কাঁঠালের বিশি দিয়ে গরুর গোস্ত আর এই কইল দেওয়া যে পুঁইশাকটা তৈয়ে গেছে। তার আজকে রান্নাবারে এই আলহে এই ঈদ দিয়ে গেলে হয়ে যাবে, বেমালা কিছু লাগে না, ভালো পোত কমইলে ওগুলো খাওয়া যায়। এখন মুই আম্মা গলাকে মোর দুঃখের কথা শেয়ার করতে আসি। এই যে দেখতে পাইতেছেন মোর ডাইনিং এরিয়াটা, মোর ডাইনিং স্পেসটা, এখন পাকঘরে ঢোকার রাস্তা হলো এডু, এই দেখেন এডু র্যাকটা রেখে সিপা হয়ে গেছে। যদি মোরা কেউ এখান দিয়ে ঢোকে তাহলে কোনো ঢুকতে পারবে না। মোর ইচ্ছা হলে কি এখানে মুই ওভেন র্যাকটা রাখবো বুঝলেন, একালে সুন্দর করে ডাইনিং টেবিলের পাশেই থাকবে। এই যে মোর পাকঘরটার জায়গা নেই, দেখেন মোর পাকঘরে 3টা লেভেল করে ডিম সমান করে জিনিসপত্র দেব। তার সামনে যে একটু জায়গা আলহে না ওডুতে মুই ভাবছিলাম কি মোর ওভেন র্যাকটা হয়ে যাবে, উপরে সুইচ দিয়ে রাখবো। তার ওখানে তো হইতে আসে নাই, ফ্রিজটা ঘরে আলহে, ঘরে গনে এখানে লইয়ে এসে এরপর ডাইনিং টেবিলটা এখানে আনছি। মার মোর যে ঘরটা কী পরিমাণ ঘুরে লাগছে, এই ওভেন র্যাকটা আমি কীরকম।
কারণ কি, ওভেন র্যাকটা মোর বেমালা শখের, তার এই আইসে মুই দেখেও বেমালা খুশি হয়েছে, কিন্তু এটা যে কোথায় ফিটিং করবো, কোথায় সুন্দর করে সেট আপ হবে, ওইটি আমি বুঝতে পারতে আছি না। হ্যার পরে মোর মাইয়ের রুমে মুই এই সেট আপ করলাম, যেখানে এটা সুন্দর করে দিয়ে হয়েছে তার এখানে রাখে। এখন এইটা ওর রুমে আনার পর ও তো মোরে দেবে না দেবেই না, ওর হগল খেলনা পাতি ইয়ের ভিতরে ঢুকে তুই কেমনটা লাগে কন্দি। ওই যে সাইডে যে জায়গাগুলো দেখতে পাইতে আসে না, মুই ভাবছিলাম কি ওইয়ের ভিতরে ওই যে ওভেন র্যাকটা থাকবে বোঝেন, তার ওভেনটা থাকবে ওইখানে, এরপর ওই যে কফি মেকার, স্যান্ডউইচ মেকার, টোস্টার ওই আমি পাশে দিয়ে রাখবো, এরকম করে আমি হাজাই গুজাই তুমি এরকম স্বপ্ন করে যেই করলো ওইটি আনছিলাম। এখন আনার পর যেহেতু এই তুমি পাকঘরে কিংবা ডাইনিং এরিয়াতে হাজানের জায়গা পাইতে আসি না, সেক্ষেত্রে যেহেতু মোর মাইয়ের রুমে বোঝেন ইয়ে ঢুকেছে, ও এইটা পাইয়ে বলতে আসে ও মোকে দেবে না দেবে না, ও এই লইয়ে যাবে, ওই যে মোরে যে ওভেনটা ওখানে রাখতে দিছে এইটাই বলে বেশি কেমনটা লাগে কম দেহে, আর ওই বাকি জিনিসপত্র তো পরের কথা। তার ইয়ে বলল ও মোরটা ইয়ে লইয়ে গেছে কাড়িয়ে, এখন ওই ইয়েই রাখছি, খালি ওভেনটা রাখতে পারছি, আর ওই যে আশেপাশে যে ইয়ে স্বপ্ন করছিলাম ওই ইয়েতে এখন থইতে পারলাম না। এরপর গুরু গুরু মানু পরবর্তীতে যদি বুঝিয়ে ঠুঝে পারি, তার মনে হয় না ওরে বুঝে ইয়ে পানু, তার ওর যত সব খেল না হলে ও সুন্দর করে রুমটা এখানে সুন্দর করে হাজিয়ে থুইছে। এরপর আমি বললাম মুই রাহিক বলতে আছে না 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 এটা মোর মুই দিমু না মুই দিমু না, দেখছেন ও দেবে না মোকে দেবেই না, মুই তো ভাবছিলাম যে সুন্দর করে রিহা যায় থুম। তার ওভেন র্যাকটা আইনে মোর আশা ভরসা ভাঙছে বলতে কি, ওভেন র্যাকটা মোর বেমালা পছন্দ হয়েছে, হগল কিছুই ঠিক আছে, কিন্তু যেইখানে আমি ভাবছিলাম রাখবো ওইখানে রাখতে পারিনি, খালি এই দুই সমস্যা হয়েছে। এছাড়া কিন্তু এটা দেখতে এত সুন্দর হয়েছে, আমি কী এরকম দেখে আমার মনটা জুড়িয়ে গেছে। এরপরে ওর রুমে যে রাখছি না ওর রুমটাও সুন্দর হয়ে গেছে, এখন ও খেলনের দিয়ে হাজাইয়ে থুইছে, কিছু তো করার নেই। তার এই দেখেন ওর গাড়ি টাড়ি যাইয়ে যাইয়ে আল ওই বাইরে করে করে আবার মোরে দেখাইতেছে যে হিন্দিটা হাজাইবো হিন্দিটা হাজাইবো। মোর ডাইনিং এরিয়ার স্পেসটা যদি আবার একটু বেশি হইতে না, তাহলে দেখা যাইতে কি ওইটা রাখা যাইতে, এখন এই এত সুন্দর একটু জিনিস যদি সিপায় পড়িয়ে থাকে না দেখা যায় তাহলে ভালো লাগবে না, ওইগুলো গেহেনেই রাখলাম। আর এইটা করলো দেখা গেছে মোর যে ওই কিচেন, কিচেনগুনে তো ডাইনিং স্পেস, এরপরে গেলো এই রুমটা, এখানে এসেও খাওয়ান গরম করা হইতে শুরু করে কেক টেক বানানি করা যাবে, নিচের থাকতে যেহেতু খালি আছে ওই খালি ওখানে মনে করেন সকল কিছু থুয়ে থেকে কাম কাজ করা যাবে। এরপরও বোঝেন না ডাইনিং এরিয়া রাহার লোক গিয়ে আনছিলাম যেরম তারা সাজমো হেরম তারা আর কি হাজাইতে পারিনি। তার হ্যাঁ কোনো কথা না, এখন ওই জায়গাটাতে ওই হাজাই ফেলাইছে ওভেন র্যাকটা, তার এই ওভেন র্যাকের এরম ডিজাইনটা মুই নিজেই করলে ডিজাইনটা চুজ করছি, মোর বেমালা পছন্দ হয়েছে, হগল কিছুই ঠিক আছে, কালারটাও করলো ভালো ঠেয়েছে। তার আমাকে তারা কেমন লাগতেছে ইয়ে করলো কমেন্ট করে জানাইতে বলবেন না। তার দেখেন মুই আর মোর মাইয়া একটু আবার ওই যে ওর যে খেলনাগুনা বাইরা করছে না ওখানে হাজাইবে, তার মুই আবার দেখতেছিলাম মোর না পুতুল বেমালা ভালো লাগে, তার মোর মাইয়ের তিন্নি বেশি মোর পুতুল ভালো লাগে, ওর আবার দেখা গেছে কি গাড়ি এ সমস্ত খেলনা ভালো লাগে, আর মোর ধারে আবার পুতুল টাইপের যে সমস্ত খেলনাগুনো আছে ওই ভালো লাগে। আরেকটা কথা বললে দিই, এই রুমটা যেহেতু একালে পিঙ্ক কালার করে মোর মাইয়ের রুম, এখানে ওর পড়ার টেবিল ওর খাট খেলনা পাতি এই রাখা হয়, তা ও তো ছোটো মানে ও তো মোর লাগেই ঘুমায়, কিন্তু এই রুমটাতে করলে এই রাখা হয়। তার এই রুমটাতে যেহেতু পুতুল কিংবা ওর ছবি রাখা হয়েছে, সেক্ষেত্রে কোলো এই রুমে দেখা যায় ওর জিনিসপত্রে রাখা হয়, বাকি যে মোর তিনটে রুম ওই সমস্ত রুমে কোলো কোনো ধরনের ছবি পুতুল এর এই সমস্ত কিছু নাই, ওখানে আমাদের নামাজ পড়া হয় বোঝেন। আর এই রুমটা যেহেতু ঘুরে ঘেরা মানুষ, সেক্ষেত্রে এখন আপাতত এখানে ইয়ে থাকে, বড় হইলে তার ইয়ে থাকবে না। ওই ওভেনের সুইচটা কোন দিক দিয়ে দেওয়া হয়েছে ওইটা একটু আমি গলাকে দেখা দিলাম, পিছন দেখলো সুইচ আছে, বেমালা সুন্দর করে এখন সেটিংটা হয়েছে, বেমালা ভালো ওগুলো ঠেকাইতেছে, আমি কথা কেমন লাগছে ইয়ে বলতে ভুলবে না। আর এক উইলটা মোর এক ব্যালকনি আল, হ্যাঁ ব্যালকনিতে মুই কলো ওয়াশিং মেশিনটা রাখছি, এখন মুই যে ওয়াশিং মেশিন কিনে আনলাম কতদিন আগে, এইটা কলো কোথায় ফিটিং করবো কিংবা কোথায় সেট আপ করবো বুঝতে পারতেছিলাম না। এরপরে এই ব্যালকনিতে কলো এই যে গ্রিলের ওখান থেকে নতুন করে থাই গ্লাস ফিটিং করছি, থাই গ্লাসেরও জায়গা আলহে না, নিচে জায়গা কম আসলে কেমন তারা ফিটিং করছি, কিংবা সুইচটা কোথায় দিয়ে দিয়া এই ওয়াশিং মেশিনের পানির লাইনটা পানিটা কোনখানে দেওয়া যাবে, হগল কিছু নূতন করে সিস্টেম করিয়ে গেলো এই ব্যালকনিতে এককালে সুন্দর করে সিস্টেম করিয়ে ফেলে। তার পিছনে ব্যালকনির যে গ্রিলটা ওখানে থাই গ্লাস করার কারণ ওইতে আছে যে বৃষ্টি বাদল আইলে ভিজে যাবে, ওখানেও সুন্দর করে একটা রুমের নাহান স্পেস করিয়ে ফেলে এসি ওয়াশিং মেশিনের মুখটা এদিকে ফিরাইয়া তার এরম করে রাখছি। এখন মোর দাদুরা বুয়ারা যদি জানতে চান কিভাবে মুই ওয়াশিং মেশিনের পানির লাইনটা কিংবা সুইটিং করছি, হেয়া জানতে চাইলে মুই পরবর্তী ভিডিওতে গেলে আমি এগুলোকে শেয়ার করি দিদম। তার এই দেখেন এরম করিয়ে গেলো এই রুমটা হাজার নইছে, এই কুল দিয়ে ওই ব্যালকনিটারে ওয়াশিং মেশিনের রুম বানিয়ে ফেলাইছে, আর এই কুল দিয়ে তো এই যে মোর মাইয়ার ওভেন র্যাকে কী বানিয়ে ফেলাইছে। তার এই আলহামর আজকের ভিডিওটা আজকের মতো বিদায় নিতে আসে, সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।